ছোটোবেলা থেকেই আমি কিন্তু ফটো তুলতে ভিডিও করতে খুব ভালোবাসি তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে এই যে ফটো তোলা ভিডিও করা এটা কে নিয়ে এসছে আমার মধ্যে আমার দাদু মানে যাকে আমি ভালোবেসে দাদুন বলে ডাকি তো দাদুন আমাকে প্রত্যেক মাসে মাসে নিয়ে যেত একটা করে ফটো তুলতে ছোট্টবেলার থেকে ওটা নাকি তুলতো দেখার জন্য আমি কতটা বড় হয়েছি আর সেরকমভাবেই মেমোরিজ রয়ে গেছে সেগুলো আমিও বেশ প্রত্যেক মাসে রেডি হয়ে থাকতাম যে কবে ওই দিনটা আসবে যেদিন দাদুনের সাথে ফটো তুলতে যাব তো দাদুনের সাথে এরকম প্রচুর স্মৃতি আছে আমার আমার দাদুন হলো একজন টিচার উনি কিন্তু এইটি সেভেন আর এখনও পড়িয়ে যাচ্ছে আমাকেও কিন্তু পড়িয়েছে আমার দাদুন ইনিশিয়ালি এই ইংলিশ শেখা বা বাংলা শেখা মানে যে কোনো সাবজেক্ট বলো আমার টিচার বলতে আমার দাদুন দাদুনের সাথে ঘুরতে যাওয়া রিক্সা চড়া জানো তো একটা মজার ব্যাপার আমাদের একটা ধরা রিক্সা কাকু ছিল যে নাকি প্রত্যেক দিন আসতো আর আমাকে একটু ঘুরতে নিয়ে যেত আর দাদুন আমার সাথে যেত বিকেল পাঁচটে বাঁচতে বাঁচতে আমি একদম রেডি দাদুনের সাথে রিক্সা জড়তে যাওয়ার জন্য তোমাদেরও নিশ্চয়ই আছে এরকম তোমাদের দাদুর সাথে অনেক 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 মেমোরিজ তো আমার সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না আমার তো আরও প্রচুর মেমোরিজ আছে একদিন বসে সব শেয়ার করব। তো এইরকমই একটা দাদুর গল্প নিয়ে হইচইতে আসছে দাদুর কীর্তি টোয়েন্টি অফ মার্চ দেখতে ভুরো না কিন্তু সবাই